हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज हमें आपके साथ शेयर करते चले चिंगड़ी माछेर दो प्याज़ार रेसिपी। खूब ही सहज एवं सिंपल एक रान्ना, बाड़ी थका सहज किछु उपकरण दिए ही तैरी करते पारबेन, तबे खेते किन्तु असाधारण। आपनारा एटाके गरम गरम भातेर साथे परिवेशन करते पारेन। ताहले चलुन झटपट रेसिपिटी देखे नेवा जाक। चिंगड़ी माछेर दो पेयाजा बनानोर जोन्नो आमी एखाने 500 ग्राम चिंगड़ी माछ नियेछि। उपरेर मयलाटा फेले दियेछि, नीचे एकटा शक्त अंश थाके सेटाओ केटे दियेछि, लेजटा रेखेछि देखार सौंदर्येर जोन्नो। उपरे एकटा जेली टाइपेर नोंरा थाके सेटाओ आमी भालो करे फेले दिये परिष्कार करे नियेछि। मोटा पा दुटो आपनारा फेले दिते पारेन, आमी रेखे दियेछि। आर खूब भालोभाबे अवश्य चिंगड़ी माछटाके धुये रेखेछि। सबार प्रथमे आम्रा चिंगड़ी माछेर मध्ये नून हलुदटा माखिए नेब। एखाने आमी छोटो बड़ो माझारी सब रकमेर चिंगड़ी माछ रेखेछि, आपनारा चाइले जे कोनो एक साइजेर चिंगड़ी माछ निते पारेन। चिंगड़ी माछगुलोके नून हलुद माखिए आमी 10 मिनिट रेखे देब, तारपर आम्रा चिंगड़ी माछगुलोके भाजब। चिंगड़ी माछ भाजार जोन्नो आमी एखाने सर्षेर तेल गरम करे निच्छी। माछ सर्षेर तेलेई भाजा भालो लागे। तेलटा गरम होले साबधाने आमरा माछटाके छेड़े देब। साबधाने दिते हबे जाते तेलेर छिटे ना लागे। चिंगड़ी माछ आमरा एपिटोपिट हल्का भेजे तुले नेब। चिंगड़ी माछेर जे कोनो रान्ना करार समय चिंगड़ी माछ अतिरिक्त भाजते नहीं, ताहले चिंगड़ी माछ छिपड़े और शक्त टाइपेर हो जाए, सेई जन्य हल्का आमरा एपिटोपिट भेजे नेब। चिंगड़ी माछगुलो आमार भाजा हो गेछे, एरकमই भाजते हबे, एर थेके बेशी आमरा भाजबो ना। एबार आमी एगुलोके तुले नेब। चिंगड़ी माछ भाजार जे तेलटा आछे ओई तेलेई आमरा रान्ना करब। एई तेलटा कखनो फेले देबेन ना, एई तेलेर मध्ये चिंगड़ी माछेर फ्लेवर्सगुलो थाके, जार कारणे आपनार रान्ना अनेक टेस्टी हয়। तो एई तेलटा आमार कम मने হচ্ছে, আমি আরো একটু অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে ফোড়ন দেব। সামান্য একটু গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে আমরা হালকা ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি, হাফ চা চামচ চিনি। চিনিটা দেওয়ার ফলে কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও ব্যালেন্স হবে। সামান্য একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম ব্রাউন কালার করে আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন পেঁয়াজ যেন পুড়ে না যায়। এবার আমি এখানে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমরা মশলাটাকে কষাবো। চাইলে আপনারা ঢাকা দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এখানে দেব এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা মশলাটাকে কষাবো। মশলাটা কষানোর পর আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে ঝাল লাল লঙ্কার গুঁড়ো, চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে। মশলাটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এদিকে তেলও ছেড়ে গেছে। মশলাটা যাতে পুড়ে না যায় তার কারণে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষাবো। সামান্য একটু
দিয়েছি গরম মশলার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষে এসেছে, এবার আমি এখানে দেব পরিমাণ মতো জল গ্রেভি অনুযায়ী। এটা আপনারা একটু মাখো মাখো রাখতে পারেন, একটু ঝোড়ও রাখতে পারেন। আমি এখানে মাঝারি কনসিস্টেন্সির গ্রেভি রাখব। ঝোলটা খুব ভালোভাবে আমাদের ফুটে উঠেছে, তেলও ছেড়ে গেছে, তার মানে আমাদের মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, সাথেই দিয়ে দেব কিউব করে কাটা পেঁয়াজ। যেহেতু পেঁয়াজ দো পেঁয়াজা, সেই জন্য দুবারে আমাদের পেঁয়াজ ব্যবহার করতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর ঢাকা দিয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে আমি আরও ফুটিয়েছি। গ্রেভিটা আমাদের ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন আমি করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। সবার শেষে সামান্য একটু গরম মশলা আমি দেব। গরম মশলা দেওয়ার পর 1 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।